ভারতকে রেল ট্রানজিট দেওয়ার বিনিময়ে বাংলাদেশকে ভারতের উপর দিয়ে নেপাল ও ভুটানের দিকে রেল ট্রানজিট দেওয়ার যে কথা বলা হচ্ছে, এটা কি আদৌ বাস্তবসম্মত? আপনার কি মনে হয় টাকা দিয়ে এতগুলো মানুষকে আনা সম্ভব? এই ট্রেনের ছবিটা দেখে কি ভাবছেন? এটা ওই দাদাবাবুদের ট্রেন, যেই দাদাবাবুরা বর্ডারের সীমান্তে আমাদের বাংলাদেশের নিরীহ কৃষকদেরকে গুলি করে নির্মমভাবে হত্যা করে সামান্য তিস্তার পানির ন্যায্য হিসাবটুকু দিতে পারে না। আর আমরা বাঙালি তাদেরকে স্বাধীন রাষ্ট্রের বুক চিরে রেল লাইন দিয়ে দিয়েছি। দেখা যাবে কয়েকদিন পরে তারা নিজেরাই নিজেদের ট্রেনের উপর ডিল ছুড়ে মারবে, আর মিডিয়াতে এসে বলবে আমাদের ট্রেনের নিরাপত্তা দরকার, আর নিরাপত্তার জন্য আমরা সেনাবাহিনী নিযুক্ত করব। আর এভাবে আস্তে আস্তে শুরু হয়ে যাবে দখলদারিত্ব, আর দেশ হয়ে যাবে ওই দাদাবাবুদের অঙ্গরাজ্য। কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে। আমাদের সবার ভরসা আশ্রয়স্থল বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। আচ্ছা আমার চাকরি কি হবে? আমার তো কোঠা নাই। আগে মুক্তিযোদ্ধার সন্তান হয়ে কোঠা বানিয়ে নেন, এটুকু বোঝার মতো সক্ষমতা তো গভর্নমেন্টের আছে, কিন্তু নাকি এর পিছনে অন্য কোনো উপায়, অন্য কোনো তাদের কূটকৌশল আছে? আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। শেখ হাসিনা আজকে তো বলেই দিল। মেধার কি কোনো প্রয়োজন আছে কি? কোটার মাধ্যমে অযোগ্যরা যোগ্যদের চেয়ারে বসবে, দেশ চালাবে, এটাই স্বাধীনতা। এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। অবশ্য আমাদের বাংলাদেশের সব জনগণ কোটারই অন্তর্ভুক্ত, কারণ যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল তারা কেউ বেঁচে নেই, তাদের সন্তানেরাও বেঁচে নেই, বেঁচে আছি আমরা তাদের মুক্তিযোদ্ধা নাতিপুতিরা। আর ছাগলের চার নম্বর বাচ্চার মতো যারা লাফালাফি করছে, এরা শুধুমাত্র উরির পাখা গজায় মরিবার তরের মতো। বাংলাদেশে ভারতের রেল হচ্ছে, এটা আমাদের গর্ব করা উচিত, কারণ কোটাওয়ালারাই আমরা সেখানে চাকুরি করব। যতই ফালাফালি করো, রেল হবেই, কোঠাও বহাল থাকবেই।